প্রত্যেক বছরের ন্যায় এবছরেও দ্বাদশ গোপালের এক গোপাল শ্রী শ্রী ধনঞ্জয় পণ্ডিত ঠাকুরের বড় নাতি রামকানাই ঠাকুরের এই স্পাট প্রাঙ্গণে ভগবান মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে। কয়েকদিন যাবৎ আপনারা পর্যায়ক্রমে অনেক লীলা আস্বাদন করলেন, আবার আজকে সারা রাত্রি আস্বাদন করবেন, কালকেও আরও দুটি পালা হবে, দুটি লীলা হবে। বর্তমানে যে লীলাটি আমরা আস্বাদন করব, অপরাহ্নকালীন লীলা শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা। এই লীলাটি যার উদ্দেশ্যে উৎসর্গকৃত, বৈষ্ণব জগতের কুলতিলক তাকে বলা হতো। আসলে যেমন গুরু তার তেমন শিষ্য। আজকে বৈষ্ণব সমাজে আমরা এই যে বৈষ্ণব ধর্মের যে নিদর্শনগুলো বিভিন্ন জায়গায় দেখতে পাই, তার 85% নিদর্শন হারিয়ে যেত যদি রামদাস বাবাজির মহাশয় না আসতেন। সেই বাবাজি মহাশয়ের সুযোগ্য শিষ্য, বীরভূম জেলার অহংকার, বীরভূম জেলার গর্ব, নিতাই বাড়ির অধ্যক্ষ ছিলেন তিনি, বীরচন্দ্রপুরের নিতাই বাড়ির নতুন রূপে রূপকার। কারণ এই গর্ভাবাস, এই বীরচন্দ্রপুর, এই একচক্রা নিতাইয়ের জন্মস্থান হারিয়ে যেতে বসেছিল, পুনরুদ্ধার করে তার যে নতুন রূপে সংস্কার করে জগতের মাঝে সেই জায়গাটিকে প্রতিষ্ঠা করে গেছেন শ্রী শ্রী শ্রীমৎ জীবশরণ দাস বাবাজি মহারাজ। এই ধনঞ্জয় পণ্ডিত বংশের সকল প্রভুপাদগণ, তারাও তার কাছে কতটা কৃতজ্ঞ দেখুন। জলন্দিতে ধনঞ্জয় পণ্ডিতের সীমিত যে বিগ্রহ, সেই বিগ্রহটা চুরি হয়ে গিয়েছিল। দীর্ঘদিন ওখানে মন্দিরে বিগ্রহ ছাড়া মন্দিরটা ছিল, বাবাজি মশায় কৃপা করে সেই বিগ্রহ দান করেছিলেন ওই জলন্দি মন্দিরে। এখনও যে বিগ্রহটা সেবা হয় ওটা বাবাজি মশায়ের দান, জানি তাই। যাই হোক, তারও মহা অবদান আছে এই মন্দির বা এই সংগঠনের প্রতি। সেই শ্রীমৎ জীবশরণ দাস বাবাজি মহারাজের স্মরণে আজকের এই পালাটি উৎসর্গ করেছেন জীবশরণ দাস বাবাজি মহারাজের সুযোগ্য শিষ্য আমাদের বোলপুর নিবাসী মেঘনাথ ভাই, মেঘনাথ মশাত। ভগবানের চরণে প্রার্থনা করি যেন আমাদেরকে একেবারে, মানে কি বলবো, গার্জিয়ান লেস করে তিনি চলে গেছেন, তো আমরা অভিভাবকহীন হয়ে গেছি গৌড়ীয় বৈষ্ণব সমাজের যারা আমরা। আমরা প্রার্থনা করব গোবিন্দের চরণে যেন তাকে আবার আমাদের কাছে ফিরিয়ে দেন। তাই গৌর করিব হরে কৃষ্ণ আদর্শ জেনিতা। তো আস্বাদন করছি ফেরত গোষ্ঠ লীলা তদ্ভবাচিত গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রের প্রারম্ভে, লীলা প্রারম্ভে আমরা একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। দেখুন, এই শ্লোকটি যিনি লিখেছিলেন তাকে সরস্বতীর বরপুত্র বলা হতো। কাশীর বিখ্যাত পণ্ডিত ছিলেন একজন তিনি, ন্যায় দর্শন শাস্ত্রে যার অগাধ পাণ্ডিত্য ছিল, যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়। এই প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয় ইনি প্রথম দিকে মহাপ্রভুকে সহ্য করতে পারতেন না, মহাপ্রভুর সঙ্গে বিরাট দ্বন্দ্ব ছিল এনার। কিন্তু মহাপ্রভুর সঙ্গে যেদিন শাস্ত্র আলোচনায় বসেছিলেন প্রকাশানন্দ, মহাপ্রভুর বদনে শ্লোকের বর্ণনাগুলো শুনতে শুনতে একটা সময় আছাড় খেয়ে পড়েছিলেন। মহাপ্রভু বলেছিলেন, ওঠো প্রকাশানন্দ, আজ থেকে তুমি আর প্রকাশানন্দ নও, আজ থেকে তোমার নাম হলো প্রবোধানন্দ। কেন জানো? তার কারণ প্র মানে হলো বিকাশ আর বোধ মানে হলো বুদ্ধি। এই যে তোমার বুদ্ধির বিকাশ হলো, এর জন্য তুমি আর প্রকাশানন্দ নাও, তুমি হয়ে গেলে প্রবোধানন্দ সরস্বতী। সেই প্রবোধানন্দ সরস্বতীবার তিনি মহাপ্রভুকে জানতে পেরে, মহাপ্রভুকে চিনতে পেরে মহাপ্রভুর উদ্দেশ্যে একটি গ্রন্থ রচনা করেছিলেন, যে গ্রন্থটির নাম হলো চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। সেই গ্রন্থে মহাপ্রভুকে প্রণাম করবার জন্য যে মন্ত্রটি, সেই মন্ত্রটি তিনি লিখে গিয়েছিলেন। সেই মন্ত্রটি আজকে আমরা লীলা প্রারম্ভে আস্বাদন করলাম। সেটি কি? আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভো দিব্য ছবি সুন্দরায়,
तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। अर्थात आनंद लीलामय विग्रह भगवान विग्रह केमन गौरांगेर विग्रह केमन आनंद लीलामय विग्रह आनंद लीलामय विग्रह आनंद काके बोली आमरा आनंद काके बला हय देखबेन आनंद ताकेई बला हय जे आनंद अपरेर निरानंदेर कारण हय जगते आनंद आमरा जानि तो आनंद काके बोले देखबेन विभिन्न प्रकारे आमरा विभिन्न रकम आनंद उपभोग करे थाकि কেউ বা টিভি দেখে আনন্দ পায়, কেউ তাস খেলে আনন্দ পায়, কেউ মদ্যপান করে আনন্দ পায়। কিন্তু টিভি দেখলে কি হয়, ওই যে শাশুড়ি বৌমার ঝগড়া দিন রাত সিরিয়ালগুলোতে দেখে ওই বৌমা হয় শাশুড়ির ওপরে অ্যাপ্লাই করে, নইলে শাশুড়ি বৌমার ওপরে অ্যাপ্লাই করে, তাতে কি হচ্ছে, সংসারে অশান্তি, নিজে আনন্দ পেতে কি অপরকে দুঃখ দেওয়া হচ্ছে, এটা কিন্তু প্রকৃত আনন্দ নয়। আবার কেউ তাস খেলে আনন্দ পায়, তাস খেলে নিজে আনন্দ পাচ্ছে কিন্তু ওদিকে সংসার চলেই যাচ্ছে, বাড়িতে চুলোচুলি লাগছে, গন্ডগোল লাগছে স্বামী স্ত্রীতে, এতে কি হচ্ছে, নিজে আনন্দ পেতে গিয়ে অপরকে দুঃখ দেওয়া হচ্ছে, এটাও কিন্তু প্রকৃত আনন্দ নয়। আবার দেখুন কেউ মদ্যপান করে আনন্দ পায়, মদ খেয়ে নিজে আনন্দ করতে গিয়ে রাস্তা দিয়ে হেলতে দুলতে যেতে যেতে দু চারজনকে দু চারটে কড়া কড়া গালি দিয়ে দিলে তারা কিন্তু দুঃখ পাচ্ছে, তাহলে নিজে আনন্দ পেতে গিয়ে অপরকে দুঃখ দিচ্ছে, এটাও কিন্তু প্রকৃত আনন্দ নয়। তাহলে প্রকৃত আনন্দ কোথায় আছে, এই যে দেখুন আপনারা কীর্তন শুনতে এসেছেন, এখানে কিন্তু আপনারা কাউকে দুঃখ দিতে আসেননি, আপনারা নিজেরাও আনন্দ পেতে এসেছেন, অপরকেও আনন্দ দিতে এসেছেন, তাহলে এখানে কিন্তু কোনো দুঃখ নেই, এখানে নিজে আনন্দ পাচ্ছেন, অপরকে আনন্দটাই দেওয়া হচ্ছে, জয় নিতাই। তাহলে কীর্তনে আছে প্রকৃত আনন্দ, আর এই কীর্তনের পিতা হলেন আমার চৈতন্য মহাপ্রভু, তাই তিনি হলেন আনন্দের লীলাময় বিগ্রহ, হরি বল, তাই বলেন আনন্দ লীলাময় বিগ্রহ। হে মাভ দিব্য সবি সুন্দরায়, হে মাভ অর্থাৎ হেমযুক্ত আভ, হেম মানে হলো সোনা, আভ মানে হলো গায়ের বর্ণ, তার গায়ের বর্ণটা কেমন সোনার মতো, ভালো কথা। তাহলে হে মা বো দিব্যচ্ছবি, দিব্যচ্ছবি মানে দিব্য পুরুষের মতো, এখানে ছবি মানে কিন্তু ফটো নয়, এখানে ছবি মানে হলো অবয়ব, অর্থাৎ তাকে দেখতে কেমন দিব্য পুরুষের মতো, তা তিনি আনন্দের লীলাময় বিগ্রহ, তাকে দেখতে দিব্য পুরুষের মতো, তার গায়ের রঙটা সোনার মতো, তাই এটা জেনে আমাদের লাভ। আমরা কেন তাকে প্রণাম করব, বলে আমরা কেন তাকে প্রণাম করবো জানেন, তার কারণ তিনি আমাদের একটা মহা মূল্যবান বস্তু দান করেছেন, সেটা কি না, তাসমাই মহাপ্রেম রস প্রদায়, যার সন্ধান কেউ জানতো না, যা চির গোলকে গোপনে ছিল, রাধারানীর হৃদয় ভাণ্ডারে যে ধন লুকানো ছিল, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, গোলকের গোপনের ধন, কিশোরীর হৃদয় ভাণ্ডারের ধন, তিনি সেধে যেচে জীবের দ্বারে দ্বারে দান করেছিলেন, সেটা কি না, সেটা হলো মহাপ্রেম। এতদিন ভারতীয় দর্শন চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়েছিল, কি কি, ধর্ম অর্থ কাম মোক্ষ, কিন্তু মহাপ্রভু তিনি এনে দিয়েছিলেন সেই পঞ্চম পুরুষার্থ প্রেম, যে প্রেমের সন্ধান কেউ জানত না, তাই তাসময় মহাপ্রেম রস প্রদায়, এমন মহাপ্রেম যিনি আমাদের দান করেছেন, তাই চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, সেই চৈতন্যকে আমরা প্রণাম করি, এটাই গৌর সেই মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা, শ্রীগোবিন্দের উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা, তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা, আগে একটু গৌরাঙ্গের ভাব আস্বাদন করবো, তারপরে বৃন্দাবন লীলা। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন আজকে গৌরাঙ্গের ভাবটা কেমন না, সুরধুনি তীরে, সুরধুনি মানে হল গঙ্গা, সুরধুনি তীরে আজ গৌর কিশোর সহচর মিলি গোরা আনন্দে বিভোর, ভগবান খেলছেন, খেলয়ে বিনোদ আজি, খেলয়ে বিনোদ খেলা আমার, আমার গোরা বন মালি, খেলয়ে বিনোদ, খেলয়ে বিনোদ খেলা আমার, আমার গোরা বন খেলিছে গোড়ারায়, দেখো খেলিছে গোড়ারায়, ধুর হরি নামের খেলা, খেলিছে গোড়ারায়, ওই মধুর হরি নামের খেলা, খেলিছে আহা মধুর হরি নামের খেলা, খেলিছে গোড়ারায়, মধুর হরি নামের খেলা, হরি হরি বলা যার বাহু তোলা, মধুর হরি নামের খেলা, বাহু তোলা, মধুর হরি নামের খেলা,
দেখো আমার গোড়া বনো মালি না পুলি ভকত দেখো ভকত মন ডলি ওই না পুলিন বিহার করে আগ পুলিন বিহার করে ভক আজ ভকত মন ডলি দেখো মধুর হরি নামের খেলা খেলে মধুর হরি নামের খেলা এই খেলাটার নাম হলো মধুর হরি নামের খেলা এই খেলাটা কেমন জানেন প্রাকৃত জগতে অনেক রকম খেলা আছে বাবা কিন্তু এত আনন্দ প্রাকৃত জগতে বিভিন্ন প্রকারের খেলা আমরা খেলে থাকি দেখবেন ওই যে ক্রিকেট খেলি ফুটবল খেলি তাস খেলি দাবা খেলি কিন্তু প্রত্যেকটা খেলায় দেখবেন দুটি পক্ষ লাগে এক পক্ষ জেতে আর এক পক্ষ হারে খেলার ফলাফল হলো এক পক্ষ জেতে আর এক পক্ষ হারে কিন্তু এই অপ্রাকৃত হরিনামের খেলাটা এমনই খেলা এই খেলার বিশেষত্বটা কি জানেন এই খেলাতে কেউ হারে না সবাই জেতে খেলাতে কেউ হারে না সবাই জেতে যারা হরিনামে খেলাতে মাতে কেউ হারে না সবাই জেতে কি বা হরিনামে খেলাতে মাতে আহা কেউ হারে না সবাই জেতে যারা হরি নামে খেলাতে মাতে ওগো দাঁড়িয়ে কৃষ্ণ প্রাপ্তির পথ ওই হরি নামে খেলাতে মাতে আহা দাঁড়িয়ে কৃষ্ণ প্রাপ্তির পথ ওই হরি নামে খেলাতে মাতে দাঁড়িয়ে কৃষ্ণের পথে ওই হরি নামের খেলাতে মাতে দাঁড়িয়ে কৃষ্ণের হরি নামের খেলাতে মাতে দাঁড়িয়ে কৃষ্ণ প্রাপ্তির পথে হরি নামের খেলাতে মাতে আমার কেউ হারে না সবাই যে তাহলে প্রাকৃত জগতের খেলাতে হার জিত আছে দুটি পক্ষ লাগে এক পক্ষ জেতে আর এক পক্ষ হারে যারা জেতে তারা আনন্দ করে আর যারা হেরে যায় তারা কাঁদতে কাঁদতে ঘরে ফেরে কিন্তু অপ্রাকৃত হরিনামের খেলাতে কি মধুর খেলা দেখুন এখানে কিন্তু কোনো পরাজয়ের নিরানন্দ নেই আর এখানে কোনো পক্ষ টক্ষ লাগে না আপনি দরকার হলে একা একা ঘরের কোণে বসে নামের মালা হাতে করে খেলতে পারেন আবার দরকার হলে লক্ষ লক্ষ ভক্ত একত্রিত হয়ে খেলতে পারেন আর মজার বিষয় হলো এই খেলার বিশেষত্বটা হলো এখানে কোনো পরাজয়ের নিরানন্দ নেই এখানে শুধু জেতার আনন্দ আছে হরি বল হরি এই খেলাটা এমনই খেলা শুধু তাই নয় প্রাকৃত জগতে ধরুন কোনো পিতা তার পুত্রের সঙ্গে হরিনামের খেলাটা খেলতে বসেছে পিতার পুত্র একসঙ্গে হরিনামের খেলাটা খেলছে খেলতে খেলতে দেখা যায় খেলার আনন্দে বিভোর হয়ে কি দেখা যায় জানেন কত পিতা ধরে পুত্রের চরণ কত পিতা ধরে তাই গৌর হরিব পুত্রের চরণ জগতে কত পিতা ধরে পুত্রের চরণ কততে ক
অত পিতা ধরে পুতের চরণ তাদের দেহ স্মৃতি দেহ স্মৃতি হয়ে বিস্মরণ কত পিতা ধরে পুত্রের তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ কত পিতা ধরে পুত্রের চরণ তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ কত পিতা ধরে পুত্রের চরণ তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ পিতা ধরে পুত্রের চরণ তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ কৃষ্ণ নামের তরঙ্গ ওঠে যখন তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ কৃষ্ণ নামের তরঙ্গ ওঠে যখন তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ কৃষ্ণ নামের তরঙ্গ ওঠে যখন তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ কৃষ্ণ নামের তরঙ্গ ওঠে যখন নামের তরঙ্গ ওঠে যখন স্মৃতি হয়ে বিস্মরণ নামের তরঙ্গ ওঠে যখন স্মৃতি হয়ে বিস্মরণ তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ নামের তরঙ্গ ওঠে যখন কত পিতা ধরে পুত্রের চরণ কি অপূর্ব খেলা দেখেছেন প্রাকৃত জগতে কোনো খেলা এরকম আছে যে খেলার আনন্দে বিভোর হয়ে পিতা পুত্রে চরণ জড়িয়ে ধরে কাঁদে শুধু তাই নয় এই আনন্দটা যখন আরেকটু বেড়ে যায় তখন আবার কি করে জানে তারা ওই চরণ জড়িয়ে ধরেই তারা শান্ত থাকে না আরো কি করে জানেন পরে ধরা ধরি আর জড়া জড়ি পরে ধরা ধরি আর জড়া জড়ি পরে ধরা ধরি আর জড়া জড়ি কটে ধরা ধরি আর জড়া জড়ি আবার ধুলাই পড়ে দেয় গড়াগড়ি করে ধরা ধরি জড়া জড়ি কি বা ধুলাই পড়ে দেয় গড়াগড়ি কটে ধরা ধরি যায় জড়া জড়ি তারা ধুলাই পড়ে দেয় গড়া গড়ি আর বদনে বলে হরি হরি ও গো ধুলাই পড়ে দেয় গড়া গড়ি আর বদনে বলে হরি হরি আগা ধুলাই পড়ে দেয় গড়া গড়ি বদনে বলে হরে হরি ধুলাই পড়ে দেয় গড়া গড়ি বদনে বলে হরে হরে ধুলাই পড়ে দেয় গড়া এমন খেলা হলো অপ্রাকৃত হরিনামের খেলা সেই খেলায় ভগবান আজকে মেতেছেন আপনি আচরি ধর্ম জীবের শেখায় নিজে না আচরিলে জীবকে শেখানো না যায় ভগবানের প্রত্যেকটা লীলার পিছনে কিন্তু জীব শিক্ষা এ দেখুন আজ ভগবান কলির জীবকে উদ্দেশ্য করে বললেন জীব খেলতে যদি হয় তো এই অপ্রাকৃত হরি নামের খেলায় যে খেলাতে কোনো পরাজয় নেই এখানে শুধু জেতার আনন্দ আছে আর এই হরি নামের খেলা এমনই খেলা এই খেলাতে যদি একবার কেউ মাতে তাহলে তার
ওই ঘরে ফেরার পথটা বড় মুশকিল হয়ে যায়, বড় সুগম হয়ে যায়। তাই আর বিলম্ব করো না, ওই দেখো গগনে আর বেলা না, বেলা শেষ, গগনে আর বেলা নাই, বেলা শেষ। তাই নরহরিকে ডেকে বললেন, নরহরি ওহে শ্রীপাদ, ওহে গৌরীদাস, ওহে অবিরাম, ওহে ধনঞ্জয়, আর বিলম্ব করো না, ওই দেখো গগনে যে আর বেলা নেই, বেলা যে শেষ। তাই ভগবান কি করলেন, সকলকে একত্রিত করে বেলি অবসান, আজি গৃহেতে চলিলা আহাবেলি অবসান। গৃহেতে চলি গগনের আর বেলা নাই, সূর্যদেব যে এবার অস্তা চলে যায়, শুধুই ওই গগনে নয় দেব, যে দেখো এই গগনে ও যে আর বেলা, বেলা শেষ, এবার যে ঘরে যাওয়ার পালা। অনেক খেলা খেলেছ আর নয়, এবার চলো ঘরে যাই। তাই সকল ভক্তগণকে একত্রিত করে ভগবান আমার গৃহ অভিমুখে রওনা হলেন, আর এসে কি করলেন, ওই যে জননী চরণে আসি প্রভু আমার আজি প্রণাম করিলা, ওই জননী চরণে আসি প্রভু আমার আহ প্রণাম করিলা, আজি প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা, মায়ের চরণে গোরা প্রণাম করিলা, মায়ের চরণে গোরা প্রণাম করিলা। দেখুন এখানেও জীব শিক্ষা, যে সন্তান পিতামাতাকে শ্রদ্ধা করতে শেখেনি সে ভগবানকে ভালোবাসতে শিখবে? পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার থেকে অধিক গুরু ভজনে পায়। পিতামাতা হলো আমাদের প্রথম গুরু, যার কৃপায় ভজন যোগ্য দেহ পেয়েছি, যাদের কৃপায় কৃষ্ণ বলার মতো বদন পেয়েছি। সেই পিতামাতাকে যদি শ্রদ্ধা করতে না জানি, তাহলে ভগবানকে শ্রদ্ধা করব কি করে? শাস্ত্র বললেন, কোন জীব যদি, কোন মানুষ যদি, কোন সন্তান যদি নিষ্ঠা ভরে পিতামাতার সেবা করে, ওই পিতামাতার মাধ্যমে তার ভগবত সেবা হয়ে যায়। তার প্রমাণ মহারাষ্ট্রের পান্ডারপুর বলে একটি জায়গা, যেখানে কৃষ্ণ ভগবানের একটি নাম হলো বিঠ্ঠলজি, যে মন্দিরে মাধবেন্দ্র পুরীপাদের দীক্ষা হয়েছিল সেই বিঠ্ঠলজির মন্দির। মহারাষ্ট্রের দেখবেন, যারা মহারাষ্ট্রতে বাস করে, ওই রাজ্যে বাস করে, তারা সব কৃষ্ণ ভগবানকে বিঠ্ঠল বিঠ্ঠল বলে ডাকেন বা বিঠ্ঠলজি বলে পূজা করেন। যদিও একবার আমার সৌভাগ্য হয়েছিল ওখানে যাওয়ার জন্য,
নাসিকের খুমে স্নান করে চলে গিয়েছিলাম সেই পান্ডারপুরে, জানি তাই। যাই হোক, সেখানে ভগবানের একটি নাম হলো বিঠ্ঠলজি, কেন জানেন? মহারাষ্ট্রীয় ভাষায় বিঠ্ঠল শব্দের অর্থ হলো বসো। ওখানে ভগবান পাথরের পিঁড়িতে বসেছিলেন, একটা লোহের বশীভূত হয়ে। কোন লোক জানেন? এক সন্তান ছিল তার বাবা মায়ের সেবা করতে, সেখানে এমন সেবা করতেন পিতামাতার, সেই সেবা দেখে ভগবান গোলক থেকে নেমে এসেছিলেন তার কাছে সেবা পাবার জন্য। বলে, হ্যাঁ রে, সারা জীবন তো বাবা মায়ের অনেক সেবা করলি, ওই রকম করে আমায় একটু সেবা কর না। সে তখন একটা পাথরের পিঁড়ি দিয়ে বলেছিল, বসো বিঠ্ঠল, আমার পিতামাতার সেবা শেষ হোক, তারপরে যদি হাতে সময় থাকে তোমার সেবা হোক। ভগবান ওর করে সেবা পাবার জন্য ওই পাথরের পিঁড়িতে বসেছিলেন, হরিবোল, আর বসেছিলেন বলে তার নাম হয়েছে বিঠ্ঠল। তাহলে দেখুন, পিতামাতার সেবা করলে ভগবত সেবা হয়ে যায়, তার মাধ্যমে ভগবত প্রাপ্তি হয়ে যায়। যে সন্তান পিতামাতাকে সেবা করে না, শ্রদ্ধা করে না, আজকাল দেখবেন অনেক সন্তান আছে নিজেদের সুখের জন্যে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। জগতে চলছে এরকম। যাই হোক, এটা কিন্তু নিয়ম নয় বা এটা শিক্ষা নয়, এই ভগবান শিক্ষা দিয়ে গেলেন জীবকে। তাই আজকে সারাদিন কিন্তু তিনি বন্ধুদের সঙ্গে খেলা করেছেন, পার্শ্বদের সঙ্গে খেলা করে বেরিয়েছেন, হরিনাম এমেতে বেরিয়েছেন, বাড়িতে এসেই আগে মায়ের চরণে প্রণাম। আর যেই মায়ের চরণে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, মা আমার তার নিমাইকে দেখে আঁতকে উঠেছে। নিমাই, হ্যাঁ রে, আমার যে নিমাই রঙে চন্দনের ফোঁটা দিতে আমার খড় কমল কাঁপে, আর সেই নিমাইকে তোরা এমন করে ধুলা দিয়েছিস না? দেখ না, ওই দেখ, ধুলা যধুসর গদ 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 ভুলা যধুসর আমার নিমায়ের দায়িত্বটা আমি তোকে দিয়ে পাঠিয়েছিলাম, এই নাকি তোর দায়িত্ব রক্ষা, এই নাকি তোর কর্তব্য? আমার যে নিমায়ের অঙ্গে চন্দনের ফোঁটা দিতে আমার খড় কমল কাঁপে, আর সেই নিমাইকে তোরা এমন নিষ্ঠুর ভাবে ধুলা মাখিয়েছিস, তোদের প্রাণে দয়া মায়া বলে কিছু নাই রে। নরহরি বলছে, মা তুমি ভাবলে কি করে আমরা তোমার নিমাইকে ধুলা মাখাব, কারণ তুমি তো জানো না মা, ওই অঙ্গটা যে আমাদের ভজনের অঙ্গ, ওই অঙ্গটা যে আমাদের সাধনের অঙ্গ, তাহলে ধুলা মাখলো কি করে? বলে, মা তোমায় বলা হয়নি, তোমার নিমাই না আজকাল নবদ্বীপের পথে পথে ঘুরে ঘুরে একটা নতুন খেলা খেলে জানো, আর সেই খেলার বিশেষত্বটা কি জানো? বলে, কি? ওই খেলায় যখন তোমার নিমাই মিতে যায় তখন তাকে ধুলা মাখাতে হয়। সে কি করে জানো? ধুলায় আপনি মাখে ধুলায় পনি মখে। হরি বলে কেঁদে কেঁদে মাগো, ধুলায় পনি মখে মাগো, হরি বলে কেদে কেদে মা।
আপনি মখে তোরা বাধা দিস নি কেন? নিমাই ধোলা মাখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি, বাধা দিতে পারিস নি? নরহরি বলছে মা তুমি বলতে, তুমি কি ভাবছো যে আমরা বাধা দিতে যাইনি? আমরা সবাই গিয়েছিলাম তোমার নিমাইকে বাধা দেবার জন্য, কিন্তু বাধা দিতে গেলে কি হয় জানো মা, ফলটা উল্টো হয়ে যায়। বলে কিরকম? তখন তারে যে জন ধরে সেই তো তার যে জন ধরে সেই তো পড়ে, তার যে জন ধরে সেই তো পড়ে, যে জন ধরে সেই তো পড়ে। আর বদনে হরি 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 বলে মাগো, যে জন ধরে সেই তো পড়ে, বদনে হরি 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 বলে মাগো, যে জন ধরে সেই তো পড়ে। শচী মাতা এবার তার নিমাইকে ডেকে বললেন, নিমাই অনিমাই আমার কাছে আয় বাপ। নিমাই রে, কাল থেকে আমি আর তোকে নদী আর নগরে যেতে দেব না বাবা, ওরা তোর সেবা বুঝে না। হরিনামের খেলা খেলবি তো বা? আমি কালই নবদ্বীপের বাজার থেকে তোকে একটা খোল আর করতাল কিনে এনে দেব, সেই খোল করতাল বাজিয়ে আমার আঙিনার মাঝে তুই নেচে নেচে হরি গাইবি আর আমি বসে বসে শুনব, আমি তোকে নগরে যেতে দেব না। এই বলে শচী মাতা তার আঁচল দিয়ে নিমাইয়ের সর্ব অঙ্গের ধুলা ঝেড়ে দিতে লাগলেন। যেমনই সর্ব অঙ্গের ধুলাটি ঝেড়ে দিচ্ছে, পদকর্তা রাধা মোহন দাস শিলার এক পাশে দাঁড়িয়ে বললেন, শচী মাতা গো, শচী মাতা গো, তুমি তোমার নিমায়ের, তুমি তোমার নিমায়ের সর্ব অঙ্গের ধুলা ঝেড়ে দেবে দাও, সর্ব অঙ্গের ধুলা ঝেড়ে দেবে দাও, প্রতি জন্মে জন্মে তোর সঙ্গ বড় ভালোবাস, শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে, ওরে আমার ভাই রে কানা, শুধু এ জন্মে জন্মে, ওরে আমার ভাই রে কানা, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, ওরে আমার ভাই রে কানা, জন্মে নয় জন্মে জন্মে, ওরে আমার ভাই রে কানা, জন্মে নয় জন্মে জন্মে, জন্মে নয় জন্মে জন্মে, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। এই ভগবান সকল সখাকে কাঁধে করে একবার কেশীঘাট থেকে বংশীবর পর্যন্ত নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে। পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলেন, এই খেলাটার নাম কি জানেন? এই খেলাটার নাম হলো কাঁধে করা আর কাঁধে চড়া। তাই শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামেরে লইয়া মাতা মাতি রণ করে শ্রমজত হইয়া। হঠাৎ খেলতে খেলতে গগনের দিকে তাকিয়ে দেখলেন সখারা যে গগনে আর বেলা না, তাই বলছে ও কানাই ওই দেখ বেলি অবসান হইল চলো যাই ঘরে, বেলি অবসান হইল চলো যাই ঘরে, বলি প্রখর রবির তাপে শুকাইল মুখ, প্রখর রবির তাপে শুকাইল মুখ, দেখি আসে সখা গণের বড় হইল দুঃখ, দেখি আসে সখা গণের বড় হইল দুঃখ, বলে আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, 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 সকালে যাইতে মা
কইয়াছে সবারে সকালে যাইতে মা কইয়াছে সবারে মনে নাই মনে নাই এই যা খেলায় খেলায় মনে এই যা খেলায় খেলায় মনে নাই এই যা খেলায় খেলায় এই যা খেলায় খেলায় মনে নাই এই যা খেলায় খেলায় এই যা খেলায় খেলায় মনে নাই গগনে আর বেলা নাই বেলা শেষ বেলা শেষ এবার ঘরে যাওয়ার পালা মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশিয়ার বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে নিজের বাড়িতে চলো নিজের বাড়িতে এতদিন যে বাড়িটাকে তুমি নিজের করে ভেবেছো এটা তোমার নিজের নয় এই যে দু চার দিনের জন্য ভাড়া করা বাসা মাত্র গো ওই যে কবি বললেন না যে ওই পারে তোর বসতে বাড়ি ওরে এই পারে তোর বাসা ওই পারে তোর বসতে বাড়ি দিন দুই তিনের জন্য রে মো তোর মিছেই ভবে আশা ওই পারে তোর বসতে বাড়ি ওরে এই পারে তোর বাসা ওই পারে তোর বসতে বাড়ি এতদিন কেবল দিন রাত শুধু আমার 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 করেছ এ বিষয় পঞ্চক আর ভূতগণ আর ওরে মো এ বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেউ নয় আপন পর প্রেমে কেন হয়ে আছে তন ভুলিস কেন আপন জনে মন চলো নিজ নিকেতনে সকাল করিয়া পাত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি দিবসের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসতি অতি দূরের পথ যদি বাহির হতে হয় একটু সকাল করে বাহির হতে হয় বাবা তা নইলে পথে অন্ধকার নেমে আসতে পারে আর অন্ধকারে অনেক ভয় বাঘের ভয় শৃগালের ভয় সাপের ভয় এমনকি আঁকা বাঁকা উঁচু নিচু পথে বন্ধুর পথে হোঁচট খেয়ে পড়বার ভয় আর হোঁচট খেয়ে যদি কেউ পড়ে পা ভাঙতে পারে মাজা ভাঙতে পারে এমনকি প্রাণও যেতে পারে সীতায় গৌর হরি তাই তো মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তুল কচি বেলায় ভজন সাধন বৃদ্ধ হলে ভজনে বাধায় গণ্ডগোল দুধে যদি মাখন তুলতে হয় ও মায়েরা দেখবেন দুধে যদি মাখন তুলতে হয় বেলা বেশি হয়ে গেলে ওই দুধে আর ভালো মাখন ওঠে তেমনি সাধন ভজন যদি করতে হয় একটু সকাল করে শুরু করাটাই ভালো কারণ বেলা বেড়ে গেলে দেখবেন ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে গাল টসকে যাবে দাঁত পড়ে যাবে সাধের হরিবোলটুকু ভালো করে বদনে উচ্চারণ করা যাবে বদন বলতে যায় যে হরিবোল তখন দাঁত নাই তো দেখবেন উচ্চারণ হবে হরিবোল হরিবোল কিন্তু আর হবে না বদনের বলার ইচ্ছে হবি হরিবোল দন্তহীন বদন তখন উচ্চারণ হবে হবি বল জয় নিতা তাহলে যা কিছু করা সকাল সকাল করতে হবে
যা কিছু করা সকাল আমরা হরিনাম কখন আশ্রয় করি? তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, স্ত্রী বিয়োগ হয়ে গেছে, পুত্রের কাছে নিজের প্রয়োজন ফুরিয়ে গেছে, ছেলে আর জিজ্ঞেস করে না বাবা এটা করবো না ওটা করবো, কারণ তখন বাবা চাইতে ছেলে অনেক বেশি ভালো বোঝে। একটা ছোট নাতি কাছাকাছি এলে দিন রাত যদি কাছাকাছি বেশি থাকে বৌমা বকাবকি শুরু করে দেয়, হাই দুষ্টু ছেলে, দিন রাত শুধু দাদুর সঙ্গে খেলা করা, যা পড়তে বস। তখন আমরা একেবারে নিঃসহায় নিঃসম্বল, তখন ওই শেষের দিনে সম্বল ওই হরিনামকে আশ্রয় করি, তখন দেখা যায় আর হরি বলার ক্ষমতা থাকে না, তখন আর হরি বলার ক্ষমতা থাকে না। এরকম একজন বৃদ্ধ পিতা, কিছু মনে করবেন না বাবা, কারণ জগতে এরকম পিতার পুত্র অনেক পাওয়া যায়, তাই কারোর সঙ্গে যদি জীবনের সঙ্গে মিলে যায় আপনারা কিছু মনে করবেন না। আমি উদাহরণস্বরূপ একটু বলছি, এক বৃদ্ধ পিতা তার তিন ছেলে, দেহের সমস্ত রক্ত নিংড়ে আর্থিক মানসিক কায়িক পরিশ্রম দিয়ে তিন ছেলেকে বড় করে তুলেছে, লেখাপড়া শিখিয়েছে, একজন ডাক্তার হয়েছে, একজন ব্যারিস্টার হয়েছে, একজন মাস্টার হয়েছে, তিনজনে একেবারে স্টার। তিন ছেলেও একেবারে বাবা বলতে অজ্ঞান, বাবা ছাড়া কিচ্ছু বোঝে না। হ্যাঁ, তাই একদিন এক গোসাই বাবা এসে বললেন যে দেখো বাবা, ওই সংসারের জন্য তো অনেক করলে, ছেলেদের জন্য অনেক করলে, এবার একটু তার জন্য কিছু করো। বলে কার জন্যে? বলে কেন, তোমার পরম বন্ধু যিনি। বলে সে আবার কি? বলে ইরে বন্ধু চেনো না? হ্যাঁ, ওই যে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের সুখে দুঃখে তোমরা ভজ মূঢ়মতি তব চির সাথী, যার করুণা লোকে লোকে, সেই হরি বন্ধুর জন্য কিছু করো, নামটা আশ্রয় করেছো? বলে না, দরকার হয়নি। বলে কেন? বলে আসলে আমার ছেলেরাই আমার এত ভালো বন্ধু। বলে তাই না, কিরকম? বলে জানো আমার ছেলেরা আমায় কত ভালোবাসে। বলে কিরকম একটু বলো দেখি। মানে আমার বড় ছেলে আমাকে বলেছে কি, যে আমি মারা গেলে আমাদের বাড়িতে যে সবচাইতে মিষ্টি আম গাছ, সেই আম গাছ কেটে আমাকে পোড়াবে। চিন্তা কর, বাড়িতে আমাদের 11টা আম গাছ, আম গাছ কেটে পোড়ালেই হলো, মিষ্টি বা টক তাতে কি যায় আসে, সেটা আম গাছই তো। কিন্তু ভালোবাসাটা কত গাঢ়, যে বাড়ির সবচাইতে মিষ্টি আম গাছটা কেটে আমার বড় ছেলে আমাকে পোড়াবে বলেছে। ওসার বাবা বলছে বাহ, তাহলে তো দেখছি তোমার বড় ছেলে তোমায় খুব ভালোবাসে বাবা। আর মেজো ছেলে? বলে তার কথা আর কি বলবো, সে বলেছে আমায় যেখানে পোড়ানো হবে শ্মশান ঘাটটা, রাজস্থান থেকে দামি দামি শ্বেত পাথরের টাইলস নিয়ে এসে ওখানে একটা বিরাট করে ওই টাইলস দিয়ে, মানে টালি দিয়ে, ওই পাথর দিয়ে স্মৃতি মন্দির করে দেবে, লক্ষ লক্ষ টাকা খরচা করে, যাতে পাড়ার দশজনে দেখে বলে ওই দেখ অমুকের বাবা স্মৃতি মন্দির এটা। বলে বা, তাহলে তো দেখছি তোমার মেজো ছেলে তোমায় খুব ভালোবাসে। আর ছোটোটা? বলে সেটা একটা বদ্ধ পাগল, সে পাগলটা আমায় এত ভালোবাসে কি বলবো তোমায় বাবা। সে বলেছে আমি মারা গেলে আমার যে শ্রাদ্ধ অনুষ্ঠান হবে তাতে চিঠি ফিটি দিয়ে নয়, সাত গ্রামের মানুষকে ভিড়ি পিটিয়ে নেমন্তন্ন করে, আর যত দামি দামি খাবার আছে, যেমন আমাদের কলকাতার বাগবাজারের ভোলা ময়রার রসগোল্লা, রানাঘাটের যোগু ময়রার পান্ত, তারপরে বর্ধমানের সীতাভোগ মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, কৃষ্ণনগরের অধরের সরপুরিয়া সরভাজা, মানে যা চাই লক্ষ লক্ষ টাকা খরচা করে সবাই যে যেরকম খাবে সবাইকে খাওয়াবে। বলে বা, তাহলে তো তোমার তিন ছেলে তোমায় খুব ভালোবাসে বাবা। বলে হ্যাঁ তা বাসে বটে, তা কোনোদিন পরীক্ষা করে দেখেছো? বলে না, পরীক্ষা কী করে করবো, আমি তো মরিই নি এখন। বলে তাহলে আজকে একটু মরেই দেখো। বলে আশ্চর্য গোসাই, হে তুমি, মানুষ মানুষকে বাঁচবার জন্য আশীর্বাদ করে আর তুমি আমায় মরতে বলছো? বলে না না, তোমায় সত্যি করে মরতে বলছি না, তোমায় একটা মরার অভিনয় করতে বলছি, আর এই অভিনয় করার জন্য আমি তোমায় সাহায্য করব। বলে কীরকম? বলে আমার তৈরি করা একটা ভেষজ বড়ি আছে, মানে ট্যাবলেট, তাতে আবার আমি একটা মন্ত্রগুণ দিয়ে রেখেছি। এই বড়িটার গুণ হলো, তুমি রাতে খাওয়া দাওয়া করে বড়িটা খেয়ে যদি শুয়ে পড়ো তাহলে অন্তর থেকে তুমি কিন্তু সব জানতে পারবে, সব বুঝতে পারবে, কিন্তু বাইরে থেকে তোমাকে যারা দেখবে সবাই ভাববে তুমি মরে গেছো। এই একটা বড়ি আজকে আমি তোমায় দিয়ে দিলাম বাবা, বাড়ি যাও, রাতে খাওয়া দাওয়ার পরে বড়িটা খেয়ে শুয়ে পড়ো, সকাল হলে বুঝতে পারবে তোমার ছেলেরা তোমায় কত ভালোবাসে। তো ভদ্রলোক চিন্তা করলো, তাই তো, এতদিন শুধু ছেলেরা বুকে বলেই এসেছে, আজকে যখন সুযোগ পেয়েছি পরীক্ষাটা করেই দেখা যাক, এ বলে বড়িটা নিয়ে বাড়িতে এসেছে, রাতে খাওয়া দাওয়ার পরে বড়িটা খেয়ে শুয়ে পড়েছে। সকাল হলো, ছটা বাজে, সাতটা বাজে, আটটা বাজে, কিন্তু বাবা কিছুতে ঘরের দোর খুলে বেরোচ্ছে না। যখন নটা বেজে গেছে ছেলেরা এবার চিন্তিত, অনেক ডাক, বাবা ও বাবা কত বেলা হয়েছে নটা বেজে, কোনো সাড়া নেই। পাড়ার লোকজন ডেকে নিয়ে এলেন ছেলেরা, দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে নিতাই গৌর হরি বল, এই শুরু হয়ে গেল কান্নাকাটি। তিন ভাই গলা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন, বাবা গো তুমি এতদিন আমাদের মাথার উপরে বটের ছায়ার মতো ছায়া নিয়ে এসেছ, আমরা তার তলায় বসে জিড়িয়েছি, আজকে তুমি চলে গেলে আমরা কোথায় বসে দুদণ্ড জিড়ব, আমরা কাকে বাবা বলে ডাকব, আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব যে যেখানে ছিল, যারা একবার কানে শুনলো তারাই বললো আরে মানুষটা বড় ভালো ছিল গো, যাই একবার শেষের দেখাটা দেখে আসি।
কেউ হয়তো এলো কেউ হয়তো আসতে পারলো না। ঘন্টা দুয়ে কান্নাকাটি করবার পরে বড় ভাই আর দুই ভাইকে সান্ত্বনা দিয়ে বলছে, ভাই রে আর কাঁদিস না, চোখের জল মোছ, যে নেই তার জন্যে বৃথা কেঁদে লাভ কি। চিন্তা করি সারাটা জীবন সংসারের জন্য যে উৎসর্গ করে দিয়েছে, কোনোদিন নিজের কথা ভাবেনি, ওই তিন ছেলে কিসে সুখে থাকবে। আর সে চলে গেল মাত্র ঘন্টা দুয়ে কান্নাকাটি করবার পরে। ছেলেরা বলছে যে নেই তার জন্য বৃথা কেঁদে লাভ কি। এই হলো আমাদের ভালোবাসা, এই আমাদের প্রেম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আমি আমার বিদ্যাবুদ্ধি পাণ্ডিত দিয়ে আজকে আপনাদের সামনে আসতে পারিনি। আমি যার হাতটা ধরে প্রথমেই কীর্তনের আসরে দাঁড়িয়েছিলাম তখন আমার মাত্র 7 বছর বয়স। তিনি ছিলেন আমার পিতৃদেব, আমার স্বর্গীয় পিতৃদেব। আমার বাবা যেদিন মারা গেল 2011 সাল, আমি সেদিন আসানসোলের শীতলাতে কীর্তন গাইছি। রাত্রি 12টায় আমার কীর্তন শেষ হলো, 12:30টার সময় বাবা নিজে আমায় ফোন করলেন, তোমার কীর্তন আজকে শেষ? আমার হ্যাঁ বাবা। বলে তাহলে কমিটির দাদাদের বলো ওরা যদি তোমায় ছেড়ে দেয় তাহলে তাড়াতাড়ি বাড়ি চলে এসো। কেন? নইলে তোমার সঙ্গে হয়তো আর আমার দেখা হবে না। আমি ছুটতে ছুটতে বাড়িতে এলাম, আমার কোলে মাথা রেখে আমার পিতা সজ্ঞানে স্বর্গলাভ করলেন। খুব কেঁদেছিলাম সেদিন, এত দুঃখ হয়েছিল, এত কষ্ট হয়েছিল, ভাবতে পারিনি কোনোদিন বাবাকে ছেড়ে থাকতে হবে। কিন্তু কটা দিন কষ্ট হয়েছিল জানেন? ওই 15টা দিন। কাজকর্ম বেরিয়ে গেল, আবার দলে ছেলেদের একত্রিত করে কীর্তনে বেরিয়ে গেলাম। আগে আগে একটু আধটু মনে পড়তো, কিন্তু আজ এতগুলো বছর হয়ে গেছে আর তেমন বিশেষ মনে পড়ে না। তাকে যদি আমি এতই ভালোবাসতাম, তাকে যদি এতই ভালোবাসতাম, ওই তার জন্য তো নিয়ম করে প্রতিদিন চোখের জল ফেলতে পারি না। আসলে কি জানেন, আমরা জগতে কেউ কাউকে ভালোবাসতেই পারি। এই যে ভালোবাসাটা দেখেন না, এটা ভালোবাসা নয়, এটা আত্মসুখের প্রেম। আমরা ততদিনই তাকে ভালোবাসি যতদিন তার কাছ থেকে কিছু পান। পাওয়াটাও ফুরিয়ে যায়, ভালোবাসাটাও শেষ হয়ে যায়। এটাকে বলে আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা। এটা প্রেম নয়, এটা হলো কাম, এটা কামনা। তাই আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। প্রেম হয় জীবাত্মার সঙ্গে পরমাত্মার, যেমন প্রেম করেছিলেন ভক্ত প্রহ্লাদ, যেখানে কোনো চাওয়া পাওয়া ছিল না। ভগবান বলেছিলেন, প্রহ্লাদ আমার তোকে বড্ড কিছু দিতে ইচ্ছে করছে, তুই চা না কিছু? কতজনকে কত কিছু দিই, আর তোর মতো ভক্ত তোকে আমি কিছু দেব না, তো হতে পারে তুই একবার চা না আমার কাছে। স্বর্গ চাইলে স্বর্গ দেব, মর্ত চাইলে মর্ত দেব, পাতাল চাইলে পাতাল দেব, যদি দেবতাদের রাজা হতে চাস তাও বানিয়ে দেব। আচ্ছা দাঁড়া দাঁড়া, ভগবান হবি? ভগবান দেখুন প্রহ্লাদকে অপশন দিচ্ছে, বলছে ভগবান হবি? তুই যদি ভগবান হতে চাস আমি কথা দিচ্ছি তোকে আমি ভগবান বানিয়ে দেব। বল তুই কি চাস? প্রহ্লাদ বলেছিলেন, ভগবান তুমি আমায় দিতে চাও? দিতেই যদি চাও তাহলে এই বরদান দাও, যেন জন্ম জন্মান্তরে কোনোদিন তোমার চরণে আমার কিছু চাইতে ইচ্ছে না। হরি বল, হরি বল, হরি বল। এই হলো প্রেম, এই হলো ভালোবাসা। চেয়েছিলেন ভক্ত ধ্রুব, ভালোবেসেছিলেন,
ভালোবেসে দিয়েছিলেন সুরদাস, যার নয়নের দৃষ্টিশক্তি ভগবান ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু সুরদাস বলেছিলেন যে নয়নের দৃষ্টি পেয়ে আমি তোমায় দেখেছি প্রথম, সেই নয়নে জগতের আর কিছু আমি দেখতে চাই না, তুমি আবার আমায় অন্ধ করে দাও। এইগুলো হলো ভালোবাসা। যাই হোক, ওই তিন ছেলে কান্নাকাটি করছে, বড় ছেলে সান্ত্বনা দিচ্ছে, বড় ভাই বলছে ভাই রে আর কাঁদিস না, চোখের জল মুছ, বাবার দেহটা তো সৎকার করতে হবে। তা দেখ বাবা বেঁচে থাকতে কথা দিয়েছিলাম বাড়ির সবচাইতে মিষ্টি আম গাছটা কেটে বাবাকে পোড়াবো। আমার দুটো ছেলে মেজো ভাই, তোর দুটো মেয়ে, ছোট ভাইয়ের এক ছেলে এক মেয়ে, এই ছোট ছোট ছেলে মেয়েগুলো একটা মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় ফ্যাঁ করে বেড়াবে, বাবার আত্মা স্বর্গে গিয়ে শান্তি পাবে না। আরে বাবা আম গাছ কেটে পোড়ানোর কথা, সে মিষ্টি আর টকটাতে কি যায় আসে, বাবা তো আর দেখতে আসছেন, একটা কাজ করলে হবে, ওই বাবাকে পোড়াতে গিয়ে ছোট ছোট ছেলে মেয়েগুলোকে বঞ্চিত করে লাভ নেই, আমাদের বাড়িতে যে কলপারের কাছে যে সবচাইতে টক আম গাছটা আছে ওটা কেটে বাবাকে পোড়ালেই হবে। বাবা কিন্তু সব শুনতে পাচ্ছে। মেজো ছেলে বলছে তাই তো দাদা, বাবা বেঁচে থাকতে কথা দিয়েছিলাম বাবার শ্মশান ঘাটটাতে আমি রাজস্থান থেকে লক্ষ লক্ষ টাকার শ্বেত পাথর নিয়ে এসে সেখানে বিরাট করে একটা স্মৃতি মন্দির করে দেবো, তা করতে গেলে ওই যে লক্ষ লক্ষ টাকা খরচা হবে, বাবার আত্মার সঙ্গে গিয়ে শান্তি পাবে না। আরে বাবা স্মৃতি মন্দির করা নিয়ে কথা, পাথর দিয়ে করলেও স্মৃতি মন্দির, আবার বাঁশধর্মার বেড়া উপরে খড়ের চাল দিয়ে করলেও সেটা স্মৃতি মন্দির, বাবা কিন্তু সব শুনতে পাচ্ছে। ছোট ছেলে বলছে তাই তো দাদা, বাবা বেঁচে থাকতে কথা দিয়েছিলাম সাত গ্রামের মানুষকে ঢেড়ি পিটিয়ে নেমন্তন্ন করে দামি দামি খাবার খাওয়াবো, তা দেখো ওই অত খরচা করতে গেলে বাবার আত্মা স্বর্গে গিয়ে শান্তি পাবে। রসগোল্লাও মিষ্টি, সরপুরিয়া সরভাজাও মিষ্টি, আবার ওই পান্তুয়াও মিষ্টি, আবার দোকানের গুড়ের রসগোল্লা এই গুড়ের বাতাসাও মিষ্টি। একটা কাজ করলেই হবে, বেশি ঝামেলা করে লাভ নেই, ঝামেলা বাড়িয়ে যারা বাবার দেহটাকে কাঁদ দেবে ওই শ্মশান বন্ধু যারা হবে তাদেরকে ডেকে নিয়ে এসে মুদির দোকান থেকে চারটি চিড়ে আর ওই দু চারটে বাতাসা কিনে খাইয়ে দেবো। হরি আর সঙ্গে সঙ্গে বাবা এই কথা শুনে লাভ দিয়ে উঠে বসে পড়েছে। আচ্ছা এই বসে পড়েছে ছেলেরা বলছে একই বাবা তুমি মরনি, বাবা বলছে হ্যাঁ রে বাবা আমি এতদিন তো মরেই ছিলাম, আমি এতদিন মরেই ছিলাম, কিন্তু আজকে তোদের কথাগুলো শুনে না আমার নতুন করে বাঁচতে ইচ্ছে হলো। আর বাঁচতেই যদি হয় আর তোদের সঙ্গে নয়, এবার একটু তার জন্য আছো, এতদিন তোদের মায়ায় পড়ে তোদের ভালোবাসায় ভুলে আমি যাকে ভুলে বসেছিলাম, আশ্রয় করলেন হরিনাম কিন্তু আর হরি বলার ক্ষমতা না, ঘরের কোণে বসে বসে নয়নের জলে বদন ভাসিয়ে সেই বাবা কাঁদে। আর ওই বাবার ওই রকম বাবাদের মনের ভাষাটা বোধ হয় বুঝেছিলেন বাংলার দরদি কবি রজনীকান্ত, তাই তো তার কলম দিয়ে বেরিয়েছিল এত সুন্দর কথাগুলো, কবে তৃষিত ছাড়িয়া যাব তোমারি রসাল নন্দন, কবে তাপিত চিত করিব শীতল তাপিত এ চিত করিব শীতল তোমারি করুণা চন্দনে, কবে তৃষিতয়ে মরু ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে, কবে তোমাকে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা, তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা।
আমারে দেহ শিহরিবে আকুল হবে প্রাণ এ দেহ শিহরিবে আকুল হবে প্রাণ বিপুল পুলক স্পন্দনে কবে তৃষিত ছাড়িয়া যাইব তোমার রসনা নন্দ